করেছেন যে সাম্প্রতিক আমেরিকাতে একটি ঘটনা ঘটেছিল যে আমেনা ওয়াদুদ নামে একজন মহিলা, উনি নামাজের ইমামতির বিষয়টি সারা পৃথিবীতে এটা খুব সরগোল সৃষ্টি হয়েছিল। আপনি কি মনে করেন আসলে তারাবির সালাতের বাহিরে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি মহিলাদেরকে কি ইসলামের শরীয়ত অনুমোদন দিয়েছে, অনুমোদন দেয় কিনা? জি, বিভিন্ন ধর্মে, লিবারাল ধর্ম, কনজারভেটিভ ধর্ম, প্রাচীন ধর্ম, আধুনিক ধর্ম, এটা ভাগ করেন গবেষকরা আজকাল। যেমন ট্রেডিশনাল ইহুদি ধর্মে এটা আছে, আধুনিক লিবারাল ইহুদি ধর্মে এটা নেই, বা এরকম বিভিন্ন ভাগ করেন। এক্ষেত্রে তাদের ভিত্তি হলো যে ধর্মের যারা গুরু যাজক, জি, এরা মোটামুটি ধর্মের কিছু পরিবর্তন করতে পারে, এরকম একটা চিন্তা। ইসলামে এই ধরনের কোনো ব্যবস্থা নেই। অনেক সময় সাধারণ মুসলমান গবেষকরা এটা বোঝেন না। তারা হয়তো বলেন যে কিছুদিন আগে তো আলেমরা মাইক ব্যবহার নাজায়েজ বলতেন, টিভি ব্যবহার না এখন আবার জায়েজ বলেন, কাজে ইসলামেরও তো বিবর্তন আছে। এখানে মূল বিষয়টা হলো, অনেক সময় সাধারণ দর্শক বা গবেষকও বোঝেন না যে ইসলামে যেটা টেক্সচুয়াল কোরআন বা হাদিসে যে বিষয়টা আছে এটা কেউ কখনো পাল্টাতে পারে না। আর ইসলামে এর বাইরে যে গবেষণা ইজতিহাদ, এটা যুগে যুগে পাল্টাবে, এটা খুবই স্বাভাবিক। তো ইমামতির ব্যাপারে ইসলামে যেটা মূল নির্দেশনা, যে আমরা আগেই বলেছি জামাত ইসলাম মুসলমান পুরুষ এবং নারীদের বিচ্ছিন্ন করার অনুমতি দেয়নি। জামাত একটা হবে যেটা নারী পুরুষ সবাই থাকবে, এটা মুসলিম সমাজের ঐক্য এবং শৃঙ্খলার নিদর্শন। এখন প্রশ্ন হলো এই জামাতে ইমামতি করবে কে, পুরুষ না নারী? নারী। এখন একজন বলতে পারেন যে আপনারা সবসময় পুরুষ করবে, কারণ এটা তো পুরুষের প্রাধান্য হয়ে গেল, সমানাধিকার হলো না। তো এটা বলতে পারেন, তিনি এটা বলার সুযোগ তার আছে। তো বিষয়টা হলো আমরা যেটা দেখি ইসলাম যেটা দিয়েছে, একজন নারীর জন্য শরীয়তের আলোকে অনেক সময় নামাজ পড়তে হয় না। জি, আর এটা বিজ্ঞানও প্রমাণ করে, নারীর কণ্ঠ অনেক সময় বিভিন্ন পুরুষের মনের ভিতরে বিভিন্ন রকমের ইমোশন তৈরি করতে পারে। এটা আমরা সাধু সাজলে হবে না, এটা মানে মানবীয় প্রকৃতি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আর সালাত হলো ইবাদত, যে ইবাদতের ভিতরে পুরো আল্লাহর স্মরণ এবং আল্লাহ মুখী তার চোখের পানি আমাদের দরকার, অন্য কোনো চিন্তা না আসুক। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম এবং এটা ইসলামের একটা নির্দেশনা যে ইমাম পুরুষ হবেন, পুরুষ হবেন, যে কারণ পুরুষ সবসময় ইমামতি করতে পারেন। একজন ইমাম ইমাম আছেন, হঠাৎ ঘোষণা দিলেন তিনি এই কারণে ব্যক্তিগত অসুস্থতার কারণে এক সপ্তাহ আসতে পারবেন না, অর্থাৎ তার ব্যক্তিগত বিষয় এক্সপোজ করা হলো সবার সামনে, এটা তো খুব তার জন্য অপমানজনক আর কি। তো এই জন্য পুরুষের শারীরিক সামাজিক বিভিন্ন কারণে তার জন্য ইমাম হওয়া সহজ, এবং তার জন্য ইমাম হলে তার অন্য কোনো সমস্যা তৈরি হয় না। একজন নারী মহিলা মুসলিমা, তিনি মা হন, তিনি অনেক সময় দীর্ঘদিন ইমামতি করতে পারবেন না, বিভিন্ন সমস্যা তার থাকে। এই জন্য ইসলাম পুরুষদের ইমামতিতেই পুরো সমাজ একসাথে সালাত আদায় করে ব্যবস্থা করেছে। একটা হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মহিলাকে তার পরিবারের সদস্যদের ইমামতি করার অনুমতি দিয়েছিলেন। আচ্ছা, তার পরিবারের সদস্যদের, এখানে সদস্যদের বলতে স্বামী পুরুষ হতে পারে, এই অনুমোদনটা ফোকাহারা ব্যক্তিগত একটা ঘটনা হিসেবে গণ্য করেছেন। সাধারণভাবে সামাজিক ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাম যেহেতু অনুমতি দেননি, এটা তারা নিতে চান না। আর এটা যেহেতু ইসলামের একটা টেক্সচুয়াল বিষয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাম হাদিসে স্পষ্ট দিয়েছেন, এই জন্য এক্ষেত্রে ইজতিহাদের কোনো সুযোগ আছে বলে মুসলিম উম্মা মনে করেন না। জি, আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া। আমরা দর্শক, আমরা এই বিষয়টা আসলে সকলেই আমরা একমত হয়েছি এবং বুঝতে পেরেছি বিষয়টা, যে আসলে ইসলাম নারীদের ইমামতির বিষয়টিকে ওইভাবে অনুমোদন করেনি।